গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর এটাই প্রে করি যেন তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো, আর আমরাও ভালোই আছি মোটামুটি। তো লাস্ট দুদিন ব্লগ করতে পারিনি, তো আজকে বললাম ব্লগটা স্টার্ট করি এখান থেকেই সকাল সকাল। তো এখন সকাল প্রায় 9টা বেজে গেছে, আর আমি সকালবেলা আজকে স্নানটাকে করে নিয়েছি, কারণ আজ রবিবার একটু রান্না চিকেন ফিকেন রান্না করব। তো সেই জন্য আমি ভাবলাম যে পরে পাপানকে নিয়ে অসুবিধা হয়ে যাবে এত কাজ করতে, তো ও ঘুমোচ্ছিল, আমি স্নানটা কমপ্লিট করে নিয়েছি। আর স্নান করে এসে দেখছি তখন 8:30টার সময় পাপান উঠে পড়েছে, আর এখন বাজে 9টা। তো 8:30টার সময় পাপান ওঠার পরে আমি ওকে ঘুম থেকে উঠে এই যে ফ্রেশ করে জামা টামা চেঞ্জ করে সব দিয়েছি, ব্রাশ করিয়ে দিয়েছি, দিয়ে আজকে ও বিস্কিট দুধ খায়নি, শুধু একটু পিডিয়াশর খেয়েছে। তো আমি বললাম ঠিক আছে, একটু পরে ব্রেকফাস্ট ওকে করিয়ে দেবো আবার। তো এখন আমি বিছানাটা পরিষ্কার করিনি, এই দেখো বিছানা ওরকমই রয়েছে। আর রাত্রিবেলা না আমরা সাদা চাদর পেতে ঘুমোই, মানে যেটা থাকে থাকে তার উপরে আবার সাদা চাদর পেতে নিই, দিয়ে ঘুমোই। আর বাচ্চাদের বা গরম একটু সাদা চাদরে ঘুমোলে না বেশ আরাম লাগে। তো যাই হোক, এখন বিছানাটা পরিষ্কার করব। আর পাপা নেজে শুয়ে শুয়ে টিভি দেখছে, ওর আর ওর হাতে রয়েছে দুটো চকলেট, ও সকাল থেকে চকলেট খাওয়া স্টার্ট হয়ে যায়। তো যেহেতু ও বাইরে করছিল ওই জন্য আমি দিলাম ওকে দুটো চকলেট, ও খায়নি, হাতে নিয়েই বসে আছে। আর সকালে রান্না আজকে এখনও কিছু রান্না শুরু করিনি, দেখি পার্থ বাজারে গেছে, বাজার থেকে এলে তারপরে আমি বললাম হালকা করে একটু চিকেন নিয়ে এসো, চিকেন করবো, আর তার সাথে একটা কিছু করলেই হয়ে যাবে, ঝামেলা নেই। রোজ রোজ এক গাদা রান্না করতে না ভালো লাগে না, মাঝে মাঝে একটু ব্রেকেরও দরকার। তো আজকে কাজের চাপ সেরকম নেই, জয়ন্তী সকাল সকাল এসে সমস্ত কাজ করে দিয়ে গেছে। তো এই যে আমি বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর চাদরগুলো আমি ভাঁজ করে রেখে দিয়েছি, চাদর লাগে আমার আর পাপানেরও লাগে, আর পার্থরও চাদর লাগে রাত্রিবেলা। তো এই যে বালিশগুলোকে গুছিয়ে নেব, আর পাপান চুপচাপ শুয়ে শুয়ে টিভি দেখছে। তো চলো বিছানাটা পরিষ্কার করে নিই। করা হয়ে গেছে, মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, আর পাপান এক পাশে শুয়ে আছে। তো আমি এবার এই একটা এরকম ন্যাকড়া কাপড় ছেঁড়া নিয়ে নিয়েছি, এটা এটা একটা ছোট কাঁথা পাপানের ছোটবেলার, তো এগুলোর প্রয়োজন পড়ে না, তো সেগুলো দিয়ে এটা এখন বেশ ভালো। তো এটা দিয়ে আমি এখন মোটামুটি এই যে শোকেসটা আমাদের, এই যে এটা এটা, তারপরে হচ্ছে এগুলো ফ্রিজ আলমারি এই সমস্ত একটু টুকিটাকি জিনিসগুলো ধুলো ঠুলো ছেড়ে পরিষ্কার করে নেব, কারণ অনেকদিন করাও হয়নি সময়ের জন্য। তো এই দেখো ফ্রিজটা, ফ্রিজে কেমন ধুলো পড়েছে দেখো, তো সেইগুলো আমি এখন পরিষ্কার করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, চলো। তো এই যে ফ্রিজটাকে ভালো করে মুছে নেব আগে, আর পাপানকে টিভি চালিয়ে দিলে ওকে নিয়ে আর কোনো ঝামেলা নেই, ও দিব্যি বসে বসে টিভি দেখবে, আর আমার এদিকে কাজ কমপ্লিট হয়ে যাবে। তো ফ্রিজের ভেতরটা আমি পরিষ্কার করে নিয়েছি দুদিন আগে, আর আজকে জাস্ট বাইরেটা, মানে এই যে ফ্রিজের নিচগুলো বাইরেগুলো, তো এগুলো আজকে একটু ভালো করে পরিষ্কার করব। আমাকে বাড়িতে বিয়ের সময় ফ্রিজ দিয়েছিল বাবার বাড়ি থেকে, মানে আমার বাবা ফ্রিজ গিফট করেছিল, কিন্তু ওটা মানে সিঙ্গেল ডোর ছিল, এটা যেমন ডবল ডোর ওটা সিঙ্গেল ডোর। তো ওই ফ্রিজটা এখন আর নেই, ওই ফ্রিজটা খারাপ হয়ে গেছে, কারণ আমার বিয়ে হয়েছে
প্রায় 8 ইয়ার্স, তো 8 বছর ওই ফ্রিজটা একটু প্রবলেম হচ্ছিল, তো তারপরে ওই জন্য ওইটা এক্সচেঞ্জ করে আমরা এই ফ্রিজটা আবার কিনেছি। এটা ডবল ডোর, আর এই ফ্রিজটা কেনা হয়েছে এই 1 বছর হবে, 1 বছর হয়েছে ফ্রিজটা নিয়েছি। তো ফ্রিজটা আমি পরিষ্কার করে নিচ্ছি, আর আলমারিটা পরিষ্কার করে নেবো হালকা করে। আসলে ধুলো পড়ে যায় সব জিনিসপত্রে, তো সেইগুলো ধুলো গুলোই পরিষ্কার করছে আর কিছু না। আর ফ্রিজ এসি এগুলো পার্থ মানে দুদিন ছাড়া ছাড়াই পরিষ্কার করে, কিন্তু এগুলো ওরা করা হয় না, ও সময় পায় না অতটা, ওই জন্য ওর শুধু ফ্রিজ টিভিটাকে আর এসিটাকে পরিষ্কার করবে, কারণ এই দুটো ওর খুব পছন্দের জিনিস, আর এই বাদ বাকি এই সমস্ত জিনিসগুলো আমি পরিষ্কার করি। রবিবারের যে বাজারগুলো করেছিল তার মধ্যে এত সবজি এখনো রয়ে গেছে, তো এই দেখো এই সবজিগুলো সব এখনো রয়ে গেছে, আর এই ব্যাগে এখনো আলু রয়েছে, এই যে আর এই যে গাজর ফাজর এখনো অনেক কিছু রয়েছে। তো এই সবজিগুলোকে আলাদা করে রাখতে হবে, আজকে সবজির সাথে এগুলো মিশিয়ে রাখবো না। তো এর মধ্যে কিছু কিছু একটু ভালো আছে, সেগুলো আমি রেখে দেবো। এই যে ঢেঁড়স ফেরসগুলো তবু একটু ভালো আছে, এই পটল টটলগুলো আমি রেখে দিয়েছি, এই উচ্ছেটা, তো এগুলো দু একটা উচ্ছে আছে, এগুলোর মধ্যে এগুলো মোটামুটি ভালো আছে, এগুলো আমি আলাদা করে রাখবো তবুও। আর যেগুলো একদমই শুকিয়ে শুকিয়ে গেছে, এই যে দেখো এই হলুদ, এই পটলগুলো একদম হলুদ হয়ে গেছে। তারপরে এই যে একটুখানি কুমড়ো আছে, একটু বেগুন আছে, এই যে চিচিঙ্গা, ঝিঙে, বটবটি, এগুলো সব দিয়ে না আমি কুচিয়ে একটা ভাজা করে ফেলবো, আর চিকেন রান্না করবো, ব্যাস কমপ্লিট। আর এই ক্যাপসিকামটা চিকেনে দিয়ে দেবো কুচিয়ে। তো গাজরগুলো, এতগুলো গাজর লাগবে না, একটা এর মধ্যে কুচিয়ে দিয়ে দেবো ভাজাতে। তো এই সব কিছু একটা ভাজা করে নেবো, এর সাথে একটা আলু দিয়ে দেবো আর একটু পেঁয়াজ দিয়ে দেবো। তো আমাদের সবজি এইরকমই, আসলে আমাদের সবজি খুব একটা খাওয়া হয় না। আমি আর পাপা মোটামুটি সবজি খাই, কিন্তু পার্থ একদম কোনো সবজি খায় না, ও আলু ছড়া বলতে গেলে সেরকম কিছুই খায় না, তাও আলুটা একটু পোস্ত করে দিলে খাবে আর সেদ্ধ করে দিলে মেখে খাবে, এছাড়া ভাজা ঠাজা ওইসব ও একদমই পছন্দ করে না অতটা। তো ওই জন্য আমার সবজি রয়ে যায়, দেখো কত ঢেঁড়স রয়েছে, এতগুলো ঢেঁড়স আর এত সবজি মিশিয়ে ভাজতে গেলে অনেকটা হয়ে যাবে, খাওয়ার লোক নেই। তো দেখি কতটা কি ভাজা হয়। আর এখন আমি এই আগের সবজিগুলোকে আগে গুছিয়ে নেবো ভালো করে, তারপরে পার্থ বাজার আনলে আবার এই বক্সটা একটু ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে সবজি রাখবো। আর দেখো সবজিগুলো ছিল বলে একটু দাগ হয়ে গেছে, এগুলোকে ভালো করে পরিষ্কার রাখতে হবে। এই 4টে রয়েছে, আদা অনেক রয়েছে, এছাড়া ফ্রিজে আমার 1 ডাব্বা এখন আদা বাটাও রয়েছে। তো রসুন মোটামুটি এতগুলো রসুন মাংসে লাগবে না, আর পেঁয়াজগুলো দিয়ে দেবো মাংসেতে। তারপর আজকে ওর পেঁয়াজ আনলে ঝুড়িটায় রাখবো। আর এরকম আলাদা আলাদা করেই আমি না বাজার গুছিয়ে ফ্রিজে রাখি। এই বক্সে সব বড় বড় সবজিগুলো থাকে, যেমন ধরো ঝিঙে, কুমড়ো, বেগুন, তারপরে চিচিঙ্গে, এগুলো সজনে ডাঁটা ফাটা, আর যেগুলো ছোট হয় লঙ্কাগুলো যেমন এটার মধ্যে রাখবো। আর আগের সবজির মধ্যে প্রচুর পরিমাণে লঙ্কা রয়েছে, কাঁচা লঙ্কা, এই দেখো কত কাঁচা লঙ্কা আছে এর মধ্যে, বড় বড় এনেছিল লঙ্কা। তো এগুলোকে আমি বোটাগুলোকে ছাড়িয়ে ভালো করে রেখে দেবো ফ্রিজে। তো চলো এইসব কাজগুলো টুকিটাকি ছাড়ি। আর এই যে পাপান শুয়ে আছে, ওকে খাইয়ে দিয়েছি, ওর ব্রেকফাস্ট হয়ে গেছে, তো আমি এখনো খাইনি, এই কাজটা কমপ্লিট করে তারপরে খাবো। তো এই যে এবার আমি সবজিগুলোকে কেটে নেব, তো বটবটি সব ভাজার সবজিগুলো আগে ভালো করে কেটে নেব, তারপরে মাংসের সবজি কাটবো। সবজি খুব একটা কাটার কিছু নেই, তবু একটু ভালো করে বটবটি ঠরবটি দেখে কাটতে হয়, কারণ ভেতরে অনেক সময় পোকা রয়ে যায়। তো এই যে বটবটিগুলোকে আগে কেটে নেব, তারপরে আর বাদ বাকি সবজি কেটে নিচ্ছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো।
এই দেখো আমার পাপান সোনা খাট থেকে এমন ডিগবাজি খেয়েছে, ব্যাস পাটা কেটে গেছে। দেখো খাটের ওই যে ওই বাটামটা দেখতে পাচ্ছ, উঁচু ডিজাইন, ওখান থেকে খাটে লাফ দিয়েছে। আর এই লুডুর গুটির এই কৌটোটা, এটা পায়ে লেগে কেটে গেল পাটা। আমি তো নিচে বসে বসে আনাজ কাটছিলাম আর ওই দুষ্টুমি করছিল। বাবা কি হয়েছে বাবা? ও বাবা পায়ে কি হয়েছে মা? হ্যাঁ পড়ে গেছো? এই যে পায়ে কি করে কাটলো? রক্ত বেরোচ্ছে তো? পড়ে গেছো মা? ষাট 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 থাক থাক, কিচ্ছু হবে না বাবা, ঠিক হয়ে যাবে। এখন 10 মিনিট ধরে চলছে এই ষাট ষাট, কতক্ষণ চলবে জানি না। একটু ষাট ষাট করে দাও, ঢামো দি, কিছু হবে না বাবা, ঠিক হয়ে যাবে মা, অত চিন্তা করতে হবে না। তো এই যে সবজিগুলোকে আমি সবার আগে কেটে নিয়েছি, এবার এগুলোকে ভেজে নেব। তো কড়াইতে তেল দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি, আর এই মানে সবজিগুলো দেখো একটু একটু করে কাটতে কাটতে অনেকটাই হয়ে গেছে। তো এতটা সবজি কি হবে জানি না, অনেকটা ভাজা হয়ে যাবে। আর খাওয়ার লোক তো শুধু আমি একা, পাপান তো একটুখানি জাস্ট খাবে, আর পার্থ একদমই খাবে না। তো যাই হোক, বেশি হলে মিতাকে দিয়ে দেবো, ওরা একটু ভাজা টাজা খেতে ভালোবাসে। যথারীতি বাজার থেকে, তো বাজারটা করে নিয়ে এসছে এই যে চিকেনটা। এই চিকেনটা এখনো ধোয়া হয়নি ভালো করে, মানে একটু জাস্ট জল বুলিয়ে রেখেছি উপর থেকে। এটাকে নিচে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে নেব কলেতে। আর একটু টক দই আনিয়েছিলাম, আর এই যে মাংস সমস্ত কিছু রেডি করে নিয়েছি। পাপানের মাংসটা আমি ওপরেই ধুয়ে নিয়েছি, এটা ওকে আগে করিয়ে দেবো, তাড়াতাড়ি ভাত খেয়ে নেয়। আর এই দেখো ভাজাটা এখনো হয়নি, ভাজাটা হয়ে গেলে এই গ্যাসেতেই আমি পাপানের চিকেনটা বসাবো। মশলা কেটেছি, এখনো বাটা হয়নি, তো মিক্সারে বেটে নেবো কতক্ষণ লাগবে। ভাতটাই দেখো একবার ফুটে গেছে, ভাজাটা এখনো হয়নি। বা হাত দিয়ে নাড়া যাচ্ছে না, ধান হচ্ছে ফোন ধরে আছে। তো চলো মিক্সারে আগে মশলাটা, এই যে এর মধ্যে আছে টমেটো, আদা আর রসুন, এই তিনটেই আমি বেটে নেবো। পেঁয়াজ আমি বাটি না, পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিই। তো ওইগুলো বেটে নেবো, আর টক দইটা দিয়ে মাংসটাকে ধুয়ে পর ম্যারিনেট করে নেবো। তো চলো। তো এই যে চিকেনের মশলাটা রেডি করে নিচ্ছি, এর মধ্যে বাটা মশলাটা সব হয়ে যাবে। আর এইদিকে আমার কড়াইতে ভাজাটা হয়ে এসছে, ভাজাটা আমি নামিয়ে নিয়ে তারপরে চিকেনটা এর মধ্যে বসিয়ে দেবো। কড়াইটা একটু মুছে পাপানের জন্য চিকেনটা এই কড়াইতে কষিয়ে নেবো, নিয়ে তারপরে আমি কুকারে দিয়ে দেবো। তো ভাজাটার মধ্যে আগে চিনিটা অ্যাড করে দিলাম, দিয়ে এবার এটাকে নামিয়ে নেব। এই যে কমপ্লিট হয়ে গেছে আমার ভাজাটা, আর এই যে পাপানের চিকেনটা এখন বসাবো। আর ওর চিকেনে আমি নর্মালি বাটার ইউজ করি, দিই না তেল, দিই না। ওর জন্য যে কোনো আলাদা রান্না করলে আমি সেটাতে বাটার দিই, তেল দিই না, তো বাটারটাই দেবো। দেখো আমি কীভাবে ওর চিকেনটা করি, নর্মালি যেমন করে সেরকমই, জাস্ট বাটারটা দেবো আর লঙ্কা ঝাল এসব কিছু দেবো না, বাদ বাকি সব কিছুই দেবো। তো চলো। তো এই যে সবার আগে আমি আগে কড়াইতে বাটারটা অ্যাড করে দেব। তো তারপরে আজকে এর মধ্যে দেব পেঁয়াজ, আলু সব কিছু দিয়ে দেব, সবজিগুলো ক্যাপসিকাম দিয়ে, তারপরে মাংসটাও দিয়ে দেব। আর এই যে পেঁয়াজটা অ্যাড করে দিয়েছি, ক্যাপসিকামটাও অ্যাড করে দিয়েছি, আলুটাও অ্যাড করে দিয়েছি। এবার এটা একটু ভেজে নেব হালকা করে, তো বেশি ভাজবো না, তাহলে পুড়ে যাবে। আর একটু হলুদ দিয়ে দিলাম সামান্য কালারের জন্য। আর এবার আমি চিকেনটা এর মধ্যে অ্যাড করে দেবো। তো পাপানের 4-5 পিস চিকেন, ও এটাও খেতে পারবে না, তো এইটুকুনি জাস্ট ওর জন্য করবো। এবার এগুলোকে একটু ভেজে নেব, দিয়ে মশলাটা দিয়ে দেবো। মশলার মধ্যে শুধু ওই বাটা মশলাটা দেবো, আর একটু জিরের গুঁড়ো দেবো, আর কিছু নয়। আর নামানোর আগে কুকার থেকে একটু যখন নামাবো তখন একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেবো। আর এই যে হালকা করে মশলাটা কষিয়ে কুকারে দিয়ে দেবো। আর আমাদের চিকেনটাও করে নেবো, এদিকে একটা গ্যাস খালি আছে। তো এই যে আমাদের চিকেনটাও বসিয়ে দিয়েছি কষাতে, আর আমি টক দইটা দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য এখন অ্যাড করে দিচ্ছি। আর অল্প একটুই দেবো, নাহলে টক হয়ে যাবে। আর যেহেতু আমি টমেটোও দিয়েছি তো সেই জন্য বেশি দেবো না। তো এই যে চিকেনটা কষাবেও, এবার এটা একটু নেড়ে নেড়ে তারপরে ঢাকা দিয়ে দেবো। আর এইদিকে আমি পাপানে চিকেনটা কুকারে দিয়ে দিয়েছি, এটা 4-5টা সিটি পড়লেই জাস্ট হয়ে যাবে।
তো এই মাংসগুলো জাস্ট হলেই রান্না কমপ্লিট। আর এদিকে আমি আলুটাও ভেজে নিয়েছি। আর এই দেখো আমি রান্নাটা ওদিকে বসিয়ে পাপানকে স্নান করাতে চলে এসেছি, কারণ অনেক বেলা হয়ে যাচ্ছিল, প্রায় 12:10-15 হয়ে গেছে। আর পাপানকে আজকে আমি উঠোনে স্নান করাতে নিয়ে এসেছি, কারণ সাবান মাখাতে গেলে একটু বেশি জায়গার দরকার হয়, তারপরে কেউ একটু ধরলেও সুবিধা হয়। তো ওই জন্য আমি বম্মাকে বললাম একটু ধরো, আর ওর বম্মা থাকলে ও গল্প করছিল, না হলে ও সাবান মাখতে গেলে খুব ছটপট করে আর ওর সুড়সুড়ি লেগে যায়, ওখানে যেখানেই সাবান লাগাতে যায় ওর সুড়সুড়ি লাগে। তো এই যে কোনো রকম একটু দিয়ে দিলাম মুখে টুকে সাবান, সপ্তাহে একদিন সাবান না দিলে তো হয় না। আর এই দেখো এখানে ছটফট করতে করতে ও স্লিপ খাচ্ছিল। তো যাই হোক, তাড়াতাড়ি করে পাপানকে স্নান করিয়ে দিলাম। আর আমারও প্রচণ্ড গরম লেগে গেছে, ভাবছি আমিও স্নানটা করে নেব ওকে করিয়ে, আর আমি ভিজেও গেছি ওকে স্নান করাতে গেলে। তো এই যে শ্যাম্পুটা একটু দিয়ে দেবো ওর মাথায়। আর ওই দেখো ভেজা গায়ে বারবার জড়িয়ে ধরে, তো আমার গাটাও ভিজে যায়, সেই জন্য ওকে স্নান করানোর পর আমাকে করতে হয়। তো ওকে তাড়াতাড়ি করে স্নানটা করিয়ে তারপরে আমি চলে যাব আমার কাজে। আর আজকে ওকে মিতাদের বাড়িতেই দিয়ে যাব স্নান করিয়ে, ওদের বাড়িতে জামা প্যান্ট সব দিয়ে গেছি, ওরা বললো আমি পরিয়ে দেবো, তুমি যাও রান্নার কাজটা করো, কারণ পাপান 12:30 ভাত খেয়ে নেয়, না হলে দেরি হয়ে যাবে। আর এটা ঠাকুর মন্দিরের সামনে ও স্নান করছে, এটা আমাদের বাড়ির ভেতরেই। তো এবার আমি স্নানটা করিয়ে গাটা মুছিয়ে দিই। তো এই যে কিছুটা কাজ এগিয়ে নিলাম, পাপানকে স্নান করিয়ে দিয়েছি, ও আবার চলে গেছে মিতাদের বাড়িতে। আর এই যে চিকেনটা কষা হয়েই এসছে, কষা হয়ে গেছে, কষানো এবার জল দিয়ে দেবো, একটু ঝোল হবে, কারণ কি আর কিছু দরকারি হয়নি বলে চিকেনটা একটু ঝোল করতে হবে হালকা। আর আমি ফাঁকে মাঝখানে একবার স্নান করে চলে এলাম, আর একবার রান্না টান্না করলে না আবার খুব গরম লেগে যায়, ভাবলাম একটু স্নান করে নিই। তো আরেকবার স্নান করে আমি চলে এসেছি, আর চিকেনটা এখন একটু জল দিয়ে চাপা দিয়ে রেখে যাব পাপানকে আনতে। তো 12:30 অলরেডি বাজে, ওকে খাওয়াবো। তো কারেন্ট চলে গেছে বাড়িতে, খুব গরম লাগছে, তো চলো। আর এই যে চিকেনটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে এই যে সাইড দিয়ে। আর আমি আলুগুলো এই জাস্ট 2 মিনিট আগেই অ্যাড করেছি, কারণ আলুগুলো আগে দিলে গলে যাবে। তো এবার আমি জল দিয়ে দেবো এতে, আর নামানোর সময় একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো, ব্যাস রেডি। আমি চিকেনটা ঝোল দিয়ে দিয়েছি, এটা একটু ঝোলটা টেনে যাবে আলুগুলোতে সেদ্ধ হলে। তো এটাকে এবার আমি হালকা করে চাপা দিয়ে দেবো, গ্যাসটা কমিয়ে দিই। তো কড়াইটা একটু বাঁকা হয়েছে, তো এইভাবে আমি খুন্তিটা দিয়ে তার ওপরে জাস্ট থালাটা দিয়ে দেবো, ব্যাস এইভাবে ঢাকা দেওয়া থাকবে। আর এই যে এখানে আমি পার্থের জন্য আগে এক বাটি কষা তুলে রেখেছি, ও এটা ছাড়া চলবে না। তো ও স্নান করতে গেছে, এসে এটা খাবে, আর আমি যাই এখন পাপানকে নিয়ে আসি। আর এই যে আমি বাড়ি চলে এসেছি, এসে এই যে চিকেনটা কষাই, চিকেনটা ঝোল হয়ে গেছে, তো নামিয়ে নিয়েছি, আর পাপান টিভি দেখছে ওকে খাইয়ে দেব। তো এই দেখো পাপান খেয়ে দিয়ে অলরেডি ঘুমিয়ে পড়েছে, 2 বেজে গেছে। তো এবার আমরাও লাঞ্চটা করে নেব, পার্থ একটু অফিসেও যাবে, ওর অফিসে একটু দরকার আছে, তো 2:30 সময় ও খেয়ে দিয়ে বেরিয়ে পড়বে, তো ওই জন্য তাড়াতাড়ি করে ওকে খেতে দিয়ে দিয়েছি। তো এই যে শুধু চিকেন আর ভাজা দিয়েছি পার্থকে, জানি না খাবে কি না। আর এই যে কাটা চচ্চড়ি আমাদের মাছের, তো এই যে আমরা লাঞ্চ করে একটু শোবো, তোমরাও সবাই লাঞ্চ করে নাও। গুড আফটারনুন ফ্রেন্ডস, তো এখন বেজে গেছে প্রায় 5:10, আর 5:10 বেজে গেছে, আমি আর পাপান ঘুমোচ্ছিলাম, দুপুরবেলা আমরা লাঞ্চ করে একটু লম্বা ঘুম দিয়ে দিয়েছি। আর পার্থ নেই, পার্থ লাঞ্চ করে অফিসে গেছে, ওর একটু কাজ ছিল, ওই জন্য 2:30 বাড়ি থেকে চলে গেছে, মানে অফিসে। আর আমি আর পাপান তারপরে ঘুমোচ্ছিলাম, দেখো বিছানাও এখনো গোছানো হয়নি, এই জামাকাপড়গুলো ভেজা, সব জামাকাপড়ই ভেজা আমি ওই ঘরের ভেতরে দিয়ে রেখেছি, কারণ বাইরে আমাদের তো জায়গা নেই দেওয়ার। আর বারান্দায় জায়গা আছে, দড়িও আছে দেওয়ার, কিন্তু ওখানে না বৃষ্টি হলে ছাট আসে, যেহেতু খোলা সেজন্য আমি দিই না ওখানে। তো এখানে থাকলে তবু পাখার হাওয়ায় হয় শুকিয়ে যাবে, সেই জন্য আমি জামাকাপড়গুলো এখানে দিয়ে দিয়েছি। আর বিছানাটা এখন পরিষ্কার করে নেবো, টুকিটাকি কিছু কাজ আছে করে নেবো। রান্না আজকে নেই, রান্না তো দুপুরে করে রেখেছি, ওগুলো বেশি রাতে খাওয়ার সময় 10:00 একটু গরম করে নেবো, ব্যাস হয়ে যাবে। আর এখন খাবারগুলো আপাতত ফ্রিজে আছে, আর শুধু করবো হচ্ছে পাপানের জন্য 2 রুটি, আর ও টিফিন খেয়ে এখন মানে সন্ধ্যেবেলায় হালকা করে ঘুম থেকে উঠে একটুখানি ওকে দুধ দিয়ে আর কর্নফ্লেক্স দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে গেছে ওটাই, এসে একটু দুধ খাবে, আমি দুধ গরম করে রাখবো। তো এখন ভাবলাম অনেকক্ষণ তোমাদের সাথে কথা বলা হয়নি, দুপুরে ঘুমিয়েও পড়েছিলাম খেয়ে দিয়ে, তো একটু কথা বলে নিই। আর এই দেখো
তো এখন আমি এগুলো কাজগুলো কমপ্লিট করে নিয়ে একটু রেডি হয়ে তারপরে বেরোবো। পাপান কোথায় আছে ওর কাছে যাব একটু ঘুরতে আর কি, বিকেলবেলা। সবসময় তো বাড়িতেই থাকি কাজকর্ম নিয়ে, তো একটুখানি বিকেলবেলা এদিক ওদিক একটু হেঁটে এলে, বাইরে বেরোলে অনেকের সাথে কথা বলা হয়, তো মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। তো সেই জন্য আমি ভাবলাম যে একটু কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিয়ে আমি চলে যাব, আর তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব কোথায় যাচ্ছি। তো চলো কাজগুলোকে ঝটপট করে নিই আর বিছানাটাকে সবার আগে গুছিয়ে ফেলবো। আর এই যে আমি বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ গোটা ঘরে জামা কাপড়ে ভর্তি, কারণ বাইরে রোদ নেই, ওই জন্য আমি জামা কাপড়গুলো নিয়ে এসেছি, কখন বৃষ্টি নেমে পড়বে আর ঘুমোচ্ছিলাম তো। তো এই যে এবার আমি বিছানাটা পরিষ্কার করে নেবো, এখনও অনেক জামা কাপড় আছে, তো সেগুলোও দিতে হবে ঘরে, কোথায় কোথায় দেবো দেখছি, ছোট ঘর খুবই অসুবিধা হয়। আর এই যে একটু জানলাগুলো খুলে দিলাম, একটু বাইরের আলো বাতাস ঢোকার দরকার আছে, তো সেই জন্য। আর জানলাটা খুলতেও ভয় লাগে এই পাশের, কারণ এই পাশের জানলার থেকে সাপটা ঢুকেছিল একবার। আর এই যে তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করে নেবো, এখন মোটামুটি 5টার বেশি বেজে গেছে, তো এই কাজগুলো কমপ্লিট করে আমি একটু বাইরেও যাব, পাপান যেখানে আছে সেখানে, তো সেজন্য একটু তাড়াহুড়ো করছি। তো এই যে বিছানাটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর জামা কাপড়গুলোও দিয়ে দিয়েছি ওপর দিয়েই, কি করবো যাওয়ার দেওয়ার তো আর জায়গা নেই, ছোট ঘর যেখানে যেখানে পেরেছি সম্ভব হয়েছে দিয়ে দিয়েছি। আর জানলাগুলো খুলে দিয়েছি একটু হাওয়া ঢোকার জন্য। আর আমি না সবসময় বিছানা যখনই পরিষ্কার করি ওখানে ওই জানলার ওগুলোতে বালিশটা দিয়ে দিই, ওখানে ওইভাবে বালিশ, তিনটেই বালিশ দিতে হয়, না হলে পাপানের বড্ড মাথাটা গিয়ে ঠুকে যায়, ও তো ছুটোছুটি করবে বাড়িতে এসে, আর ওখানে গিয়ে যদি মাথাটা লেগে যায় তাহলে ওর মাথাটা ফুলে যায়, ও খুব ব্যথা পায়। সেই জন্য আমি সবসময় জানলাটা ওইখানে ওইভাবে বালিশগুলো দিয়ে রাখি, কারণ কিছু করার নেই, কারণ ছোট ছেলে তো বাড়িতে সব দিকেই খেয়াল রাখতে হয়, তো আমি ওই জন্য ওখানে ওইভাবে রাখি, সে দেখতে যেমনই লাগুক সেটা বড় কথা নয়, বাচ্চাকে আগে ভালো রাখতে হবে, তো সেই জন্য আমি ওখানটা দিয়ে রাখি। আর এখন আমি বিছানা গুছিয়ে নিয়েছি, রান্নাঘরে চলে যাব, বাসন জয়ন্তী মেজে দিয়ে গেছে পরিষ্কার করে, তো ওগুলোকে আমি তুলবো আর রুটিটা করে চলে আসব। তো চলো যখন বাইরে আমি বেরোবো রেডি হয়ে তখন তোমাদের সাথে দেখা হচ্ছে, আমি এখন আগে ঝটপট কাজগুলো কমপ্লিট করে নিই। আর এই দেখো এগুলো সব আমার ছোটবেলার টেডি বিয়ার, শুধু এই এই ইয়েলোটা আর এই ভীমটা পাপানের, পাপানকে গিফট করেছিল আমার বাবা, মানে ইয়েলোটা দিয়েছিল ওর মা আর এই ভীমটা বাবা কিনে দিয়েছিল, আর এই বাদ বাকি টেডি বিয়ার গুলো আমার আমার ছোটবেলার, তো এখন পাপান খেলছে এগুলো দিয়ে আমার ভীষণ ভালো লাগে। আর আমি খুব একটা এগুলো নিয়ে খেলিনি, কারণ এগুলো আমি সাজিয়ে রাখতাম বেশিরভাগ সময়, ভালো লাগতো আমার, তো এখন আমার ছেলে খেলছে, যাই হোক। তো আমার আরো এরকম প্রচুর টেডি বিয়ার আছে বড় বড়, সেগুলো আমাদের বাড়িতে এখানে রাখার জায়গা নেই বলে আমি আনিনি, ওগুলো আমার বাপের বাড়িতেই রয়েছে, তো একটাই এনে দিয়েছি পাপানকে, ও খেলা করছে। আর এবার যাবো রান্নাঘরে, তো চলো। আর আমি এখন ফোনটাকে চার্জে বসিয়ে দিয়ে যাবো রান্নাঘরে, কারণ আমার ফোনটা একটু চার্জ নেই, দুপুরবেলা আমি চার্জে দিতে ভুলে গেছি একদম, তখন আমি ঘুমোচ্ছিলাম, চার্জে দিয়ে রাখলে চার্জটা হয়ে যেত, মাঝখান থেকে আমার মনে ছিল না বলে আমি চার্জটা দিতে পারিনি। আর এখন আমি চার্জে দেব ফোনটা, তো আমার ফোনটা মোটামুটি 20-25 মিনিটেই ফুল চার্জ হয়ে যায়, তো এখন ফুল চার্জ মোটামুটি আমার 30% চার্জ আছে, তো বাকি চার্জটা আশা করছি 10 মিনিটে হয়ে যাবে। আমি যাব রান্নাঘরে কাজ করতে, আমার 10-15 মিনিটই লাগবে, তার বেশি না, ততক্ষণে আশা করছি ফোনটা চার্জ হয়ে যাবে, তো তারপর আমি রেডি হয়ে যখন বেরোবো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো। তো এই যে বিকালে কাজকর্ম সব কমপ্লিট করে নিয়েছি, নিয়ে আমি এই যে শাড়ি পরে নিয়েছি, তো এখন আমি যাব একটু বাইরে। আর এই দেখো আমি পাপানের রুটি করে এই যে ভিজিয়ে দিয়েছি, রুটিটা হয়ে গেছে, তো বেশি দেরি করবো না, 6টা বেজে গেছে আজকে অলরেডি, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, তো এক্ষুনি সন্ধে হয়ে যাবে, একটু ঘোরা যাবে না, তো যাই আগে একটুখানি ঘুরে আসি তারপরে বাড়িতে এসে কথা বলবো, তো চলো। হ্যাঁ ভাই, এটা কে? এটা বলবো, এই দেখো আমরা এই যে মাঠে এখানে ঘুরতে এসেছি, আজকে বৃষ্টি নেই, প্রচন্ড গরম, তো এই যে পাপান মিতা চ্যাটার্জির কোলে উঠে পড়েছে, এই যে ওর পায়ে জুতো নেই, জুতো পরবে, ওর বম্মার কাছে জুতো। যে পাপান এখন সাইকেলে চড়ছে, এটা মিতার দাদা, ও ওর সাইকেলে চড়তে খুব ভালোবাসে, এগুলো ওর বিকেলে রেগুলারের কাজ, তো এই যে ও সাইকেল নিয়ে একটু বেরিয়ে গেল ঘুরতে, একটুখানি যাবে, জাস্ট 5 মিনিট ঘুরে চলে আসবে, আর আমি অপেক্ষা করছি ও এলে ওকে নিয়ে বাড়ি যাব। তো এই যে পাপান সাইকেল থেকে ঘুরে এসে আবারও ছাগল দেখতে যাওয়ার কথা মনে পড়েছে, তো আমি ওকে নিয়ে এলাম এই ছাগলগুলোর কাছে, এগুলো নিয়ে ও খেলা করে,
তো এগুলো রোজকার বিকেলে সেম কেস, ও ছাগল নিয়ে খেলবে, ও এদিক ওদিক ঘুরবে, মন্দিরে যাবে, সাইকেলে চড়বে, এগুলো করেই ও বিকেলে টাইম পাস করে বাইরে যতক্ষণ থাকে। তারপর বাড়ি গেলে তো আটকা পড়ে যায়। তো যাই হোক, ওই যে ছাগলগুলোকে নিয়ে খেলা করছে, ছাগলগুলোও খুব মজা পায় ও এলে। ওরা ওকে ধাওয়া করছে, ও ওকে তাড়া করছে, এই হচ্ছে শুধু। ওই দেখো ছাগলগুলোকে কেমন ঘুরতে যাচ্ছে। তো ওই দেখো ও খুব আদর করে ওদেরকে। তো এইখানে দুটো ছাগলছানা আছে, তো আর একটা বড় ছাগলও আছে। পাপন বড় ছাগলটা নিতে ভয় পায়, তো ছোটোগুলোকে নিয়ে ও খুব আদর করে, আর ছোটোগুলোও খুব মজা পায়। আর বড় ছাগলটাকে দেখতে পেলে ও শুধু কান ধরে মুলে দেয়, আর ও ওকে দেখে ঘরে ঢুকে পড়েছে বড় ছাগলটা। তো যাই হোক, ও ছাগল নিয়ে খেলা করছে করুক, আর একটুখানি খেলা করার পর আমরা এবার বাড়ি চলে যাবো। আমরা ঘুরে এখন বাড়ি চলে এসেছি, আর পাপান জানলা বন্ধ করছে, ওর গরম লেগে গেছে, এসিটা চালিয়ে দেবো ওকে একটু, বাইরে খুবই গরম। তো যাই হোক, আর ব্লগটা আজকে এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা।